প্রতিষ্ঠান দেখে আমি যখন দাঁড়ালাম আমার সামনে একটা গাড়ি আছে পেছনে একটা মারুতি গাড়ি আছে এরও দাঁড়িয়ে গেছে হঠাৎ করে পেছন দিক থেকে গাড়ির মধ্যে এরা প্রচন্ড আওয়াজ করে মারলো মারার পর দেখলাম চার পাঁচটা ছেলে এদের বয়স 25-30 হবে বা 22-25 এরকম হবে এরা এই কাণ্ডরা এরা করেছে তো আমি তারপর স্থানীয় লোকজন দৌড়ে এসে আমার দরজাটা খুললো দরজাটা খুলে দেখলো এটা বিয়ারের বোতল টুকরো টুকরো হয়ে গেছে তখন তারা বললো স্যার আপনি কোথায় বসেছিলেন আমি আমি সামনে বসেছিলাম আপনার লেগেছে না আমি সামনে লাগেনি সামনে কিছু টুকরো এসে আমার চোখে মুখের মধ্যে পড়েছে এবং গাড়ির যে পাইলট ইন্দ্রজিৎ সরকার তার চোখে মুখেও পড়েছে এবং তারপর তারাই দেখলো যে এ বিয়ারের বোতল দুটো বিয়ারের বোতল টুকরো টুকরো হয়ে গেছে এরা বলছে আপনি পেছনে বসলে তো আজকে আপনার খুব বিপদ হয়ে যেত তারপর স্থানীয় লোকজন এলো আমরা পুলিশকে বললাম পুলিশ এখন এলেন এরা নিয়ে গেলেন এবং স্থানীয় দুষ্কৃতকারী এরা এই ঘটনাটা করেছে এরা প্রায় এ ধরনের ঘটনা এরা ঘটে এ হচ্ছে মূল ঘটনাটা এবং এদের একটা পরিচয় আছে এদের একটা রাজনৈতিক পরিচয় ওই ছেলেদের আছে এবং স্থানীয় লোকজন এরাও এটা এই ঘটনার তীব্র নিন্দা এরা করছিল মেয়ে লোক পুরুষ লোক এরা নিন্দা করছিল যে আমরা কিভাবে এখানে বসবাস করবো শান্তিপূর্ণভাবে আমরা তো বসবাস করতে পারবো না এ ধরনের ঘটনা যদি হয় কখন কাকে কি করে ফেলে এ হচ্ছে ঘটনা এবং ঘটনা হয়েছে শান্তিপাড়াটা ক্লাব আছে এই ক্লাবের পাশেই আমি গাড়িটা নিয়ে দাঁড়িয়েছিলাম আমার সামনে একটা মারুতি ছিল পেছনে একটা মারুতি ওরও প্রতিষ্ঠান জানায় এবং ওরা আইডেন্টিফাই করেই আমার গাড়িটাকে অ্যাটাক করেছে এটা আমাদের সবার ধারণা আমার ধারণা এবং সবাই মিলে এটি বলছিল স্যার আপনাকে দেখেই তারা আক্রমণটা করেছে এবং কিছু লোক বলছিল স্যার বিপদে আপদে আপনাকে পাওয়া যায় আপনাকে আক্রমণ করে ফেললো তো আমরা কিভাবে থাকবো এরকম বলছিল আর কি এবং সেই নোয়াগাঁওয়ে রাজু দাসের বাড়িতে একটা অসুস্থ লোক তাকে বলছে হাসপাতালে নিয়ে যেতে হবে আমি বলি তুমি চিন্তা করবে না আমি এক্ষুনি আসছি এখানে স্থানীয় সমাজসেবী তপনশীল ছিল আমি তপন আমি আসছি রুগীটাকে আমরা হাসপাতাল নিয়ে যাব তখন ওই প্রতিষ্ঠান দেখে আমি তখন দাঁড়ালাম আমার সামনে একটা গাড়ি আছে পেছনে একটা মারুতি গাড়ি আছে এরও দাঁড়িয়ে গেছে হঠাৎ করে পেছন দিক থেকে গাড়ির মধ্যে এরা প্রচন্ড আওয়াজ করে মারলো মারার পর দেখলাম চার পাঁচটা ছেলে এদের বয়স 25-30 হবে বা 22-25 এরকম হবে এরা এই কাণ্ডরা এরা করেছে তো আমি তারপর স্থানীয় লোকজন দৌড়ে এসে আমার দরজাটা খুললো দরজাটা খুলে দেখলো এটা বিয়ারের বোতল টুকরো টুকরো হয়ে গেছে তখন তারা বললো স্যার আপনি কোথায় বসেছিলেন আমি আমি সামনে বসেছিলাম আপনার লেগেছে না আমি সামনে লাগেনি সামনে কিছু টুকরো এসে আমার চোখে মুখের মধ্যে পড়েছে এবং গাড়ির যে পাইলট ইন্দ্রজিৎ সরকার তার চোখে মুখেও পড়েছে এবং তারপর তারাই দেখলো যে এ বিয়ারের বোতল দুটো বিয়ারের বোতল টুকরো টুকরো হয়ে গেছে এরা বলছে আপনি পেছনে বসলে তো আজকে আপনার খুব বিপদ হয়ে যেত তারপর স্থানীয় লোকজন এলো আমরা পুলিশকে বললাম পুলিশ এখন এলেন এরা নিয়ে গেলেন এবং স্থানীয় দুষ্কৃতকারী এরা এই ঘটনাটা করেছে এরা প্রায় এ ধরনের ঘটনা এরা ঘটে এ হচ্ছে মূল ঘটনাটা এবং এদের একটা পরিচয় আছে এদের একটা রাজনৈতিক পরিচয় ওই ছেলেদের আছে এবং স্থানীয় লোকজন এরাও এটা এই ঘটনার তীব্র নিন্দা এরা করছিল মেয়ে লোক পুরুষ লোক এরা নিন্দা করছিল যে আমরা কিভাবে এখানে বসবাস করবো শান্তিপূর্ণভাবে আমরা তো বসবাস করতে পারবো না এ ধরনের ঘটনা যদি হয় কখন কাকে কি করে ফেলে এ হচ্ছে ঘটনা এবং ঘটনা হয়েছে শান্তিপাড়াটা ক্লাব আছে এই ক্লাবের পাশেই আমি গাড়িটা নিয়ে দাঁড়িয়েছিলাম আমার সামনে একটা মারুতি ছিল পেছনে একটা মারুতি ওরও প্রতিষ্ঠান জানায় এবং ওরা আইডেন্টিফাই করেই আমার গাড়িটাকে অ্যাটাক করেছে এটা আমাদের সবার ধারণা আমার ধারণা এবং সবাই মিলে এটি বলছিল স্যার আপনাকে দেখেই তারা আক্রমণটা করেছে এবং কিছু লোক বলছিল স্যার বিপদে আপদে আপনাকে পাওয়া যায় আপনাকে আক্রমণ করে ফেললো তো আমরা কিভাবে থাকবো এরকম বলছিল আর কি এবং সেই নোয়াগাঁওয়ে রাজু দাসের বাড়িতে একটা অসুস্থ লোক তাকে বলছে হাসপাতালে নিয়ে যেতে হবে আমি বলি তুমি চিন্তা করবে না আমি এক্ষুনি আসছি এখানে স্থানীয় সমাজসেবী তপনশীল ছিল আমি তপন আমি আসছি রুগীটাকে আমরা হাসপাতাল নিয়ে যাব তখন ওই প্রতিষ্ঠান দেখে আমি যখন দাঁড়ালাম
আমার সামনে একটা গাড়ি আছে, পেছনে একটা মারুতি গাড়ি আছে, এরও দাঁড়িয়ে গেছে। হঠাৎ করে পেছন দিক থেকে গাড়ির মধ্যে এরা প্রচন্ড আওয়াজ করে মারলো। মারার পর দেখলাম চার পাঁচটা ছেলে, এদের বয়স 25-30 হবে, 22-25 এরকম হবে। এরা এই কাণ্ডরা এরা করেছে। তো আমি তারপর স্থানীয় লোকজন দৌড়ে এসে আমার দরজাটা খুললো, দরজাটা খুলে দেখলো এটা বিয়ারের বোতল, টুকরো টুকরো হয়ে গেছে। তখন তারা বললো, স্যার আপনি কোথায় বসেছিলেন? আমি সামনে বসেছিলাম। আপনার লেগেছে? না, আমি সামনে লাগেনি, সামনে কিছু টুকরা এসে আমার চোখে মুখের মধ্যে পড়েছে, এবং গাড়ির যে পাইলট ইন্দ্রজিৎ সরকার তার চোখে মুখেও পড়েছে। এবং তারপর তারাই দেখলো যে এ বিয়ারের বোতল, দুটো বিয়ারের বোতল টুকরো টুকরো হয়ে গেছে। এরা বলছে আপনি পেছনে বসলে তো আজকে আপনার খুব বিপদ হয়ে যেত। এরপর স্থানীয় লোকজন এলো, আমরা পুলিশকে বললাম, পুলিশ এখন এলেন, এরা নিয়ে গেলেন। এবং স্থানীয় দুষ্কৃতকারী এরা এই ঘটনাটা করেছে, এরা প্রায় এ ধরনের ঘটনা এরা ঘটে। এ হচ্ছে মূল ঘটনাটা, এবং এদের একটা পরিচয় আছে, এদের একটা রাজনৈতিক পরিচয় ওই ছেলেদের আছে। এবং স্থানীয় লোকজন এরাও এটা এই ঘটনার তীব্র নিন্দা এরা করছিল, মেয়ে লোক পুরুষ লোক সব এরা নিন্দা করছিল যে আমরা কিভাবে এখানে বসবাস করবো শান্তিপূর্ণভাবে, আমরা তো বসবাস করতে পারবো না এ ধরনের ঘটনা যদি হয়। কখন কাকে কি করে ফেলে, এ হচ্ছে ঘটনা। এবং ঘটনা হয়েছে শান্তিপাড়া একটা ক্লাব আছে, এই ক্লাবের পাশেই আমি গাড়িটা নিয়ে দাঁড়িয়েছিলাম। আমার সামনে একটা মারুতি ছিল, পেছনে একটা মারুতি, ওরও প্রতিশোধ জানায়, এবং ওরা আইডেন্টিফাই করেই আমার গাড়িটাকে অ্যাটাক করেছে। এটা আমাদের সবার ধারণা, আমার ধারণা, এবং সবাই মিলে এটি বলছিল, স্যার আপনাকে দেখেই তারা আক্রমণটা করেছে। এবং কিছু লোক বলছিল, স্যার বিপদে আপদে আপনাকে পাওয়া যায়, আপনাকে আক্রমণ করে ফেললো, তো আমরা কিভাবে থাকবো, এরকম বলছিল আর কি। এবং সেই নোয়াগাঁওয়ে রাজু দাসের বাড়িতে একটা অসুস্থ লোক, তাকে বলছে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি বলি তুমি চিন্তা করবে না, আমি এক্ষুনি আসছি। এখানে স্থানীয় সমাজসেবী তপনশীল ছিল, আমি তপন আমি আসছি, রুগীটাকে আমরা হাসপাতাল নিয়ে যাব। তখন ওই প্রতিষ্ঠান দেখে আমি তখন দাঁড়ালাম, আমার সামনে একটা গাড়ি আছে, পেছনে একটা মারুতি গাড়ি আছে, এরও দাঁড়িয়ে গেছে। হঠাৎ করে পেছন দিক থেকে গাড়ির মধ্যে এরা প্রচন্ড আওয়াজ করে মারলো। মারার পর দেখলাম চার পাঁচটা ছেলে, এদের বয়স 25-30 হবে, 22-25 এরকম হবে। এরা এই কাণ্ডরা এরা করেছে। তো আমি তারপর স্থানীয় লোকজন দৌড়ে এসে আমার দরজাটা খুললো, দরজাটা খুলে দেখলো এটা বিয়ারের বোতল, টুকরো টুকরো হয়ে গেছে। তখন তারা বললো, স্যার আপনি কোথায় বসেছিলেন? আমি বললাম আমি সামনে বসেছিলাম। আপনার লেগেছে? না, আমি সামনে লাগেনি, সামনে কিছু টুকরা এসে আমার চোখে মুখের মধ্যে পড়েছে, এবং গাড়ির যে পাইলট ইন্দ্রজিৎ সরকার তার চোখে মুখেও পড়েছে। এবং তারপর তারাই দেখলো যে এ বিয়ারের বোতল, দুটো বিয়ারের বোতল টুকরো টুকরো হয়ে গেছে। এরা বলছে আপনি পেছনে বসলে তো আজকে আপনার খুব বিপদ হয়ে যেত। এরপর স্থানীয় লোকজন এলো, আমরা পুলিশকে বললাম, পুলিশ এখন এলেন, এরা নিয়ে গেলেন। এবং স্থানীয় দুষ্কৃতকারী এরা এই ঘটনাটা করেছে, এরা প্রায় এ ধরনের ঘটনা এরা ঘটে। এ হচ্ছে মূল ঘটনাটা, এবং এদের একটা পরিচয় আছে, এদের একটা রাজনৈতিক পরিচয় ওই ছেলেদের আছে। এবং স্থানীয় লোকজন এরাও এটা এই ঘটনার তীব্র নিন্দা এরা করছিল, মেয়ে লোক পুরুষ লোক সব এরা নিন্দা করছিল যে আমরা কিভাবে এখানে বসবাস করবো শান্তিপূর্ণভাবে, আমরা তো বসবাস করতে পারবো না এ ধরনের ঘটনা যদি হয়। কখন কাকে কি করে ফেলে, এ হচ্ছে ঘটনা। এবং ঘটনা হয়েছে শান্তিপাড়া একটা ক্লাব আছে, এই ক্লাবের পাশেই আমি গাড়িটা নিয়ে দাঁড়িয়েছিলাম। আমার সামনে একটা মারুতি ছিল, পেছনে একটা মারুতি, ওরও প্রতিশোধ জানায়, এবং ওরা আইডেন্টিফাই করেই আমার গাড়িটাকে অ্যাটাক করেছে। এটা আমাদের সবার ধারণা, আমার ধারণা, এবং সবাই মিলে এটি বলছিল, স্যার আপনাকে দেখেই তারা আক্রমণটা করেছে। এবং কিছু লোক বলছিল, স্যার বিপদে আপদে আপনাকে পাওয়া যায়, আপনাকে আক্রমণ করে ফেললো, তো আমরা কিভাবে থাকবো, এরকম বলছিল আর কি। এবং সেই নোয়াগাঁওয়ে রাজু দাসের বাড়িতে একটা অসুস্থ লোক, তাকে বলছে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি বলি তুমি চিন্তা করবে না, আমি এক্ষুনি আসছি। এখানে স্থানীয় সমাজসেবী তপনশীল ছিল, আমি তপন আমি আসছি, রুগীটাকে আমরা